নৈহাটি স্টেশন থেকে চলেছি। নৈহাটি স্টেশনে ব্রিজের উপর থেকে ছবিটা তোলা, খুব সুন্দর লাগছে। সিঁড়ি থেকে নেমে আমরা রোডের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, খেয়াঘাট যাব চুঁচড়া। যাই হোক, বড় মায়ের মন্দির পড়লো রাস্তায়। বড় মায়ের মন্দিরে সমস্ত ভক্তগণ এসেছেন, আমরাও কিন্তু বড় মাকে দর্শন করব বলে একটু ভেতরে ঢোকার চেষ্টা করলাম। প্রচুর লাইন, প্রচুর লাইন। এখানে সমস্ত ভক্তবৃন্দ পুজো দিতে এসেছেন মূলা দিয়ে। পৌষ মাস, পুজো তো সবাই মূলা দিয়ে দেবেই, তাই সবাই পুজো দিতে এসেছে। এতটাই ভিড়, এতটাই ভিড়, আমরা ভাবলাম ফেরার পথে মায়ের দর্শন করে যাব। আমরা চলেছি খেয়াঘাটের দিকে, একটুখানি রাস্তা একদম স্টেশন থেকে খেয়াঘাট। এখানে মায়ের মন্দিরে সবাই তাদের কামনা যা যা আছে, বাসনা যা যা আছে, সবটাই চাইতে এসেছে। আমরাও কিন্তু বাইরে থেকে মাকে চেয়ে ফেললাম, মা সবাইকে ভালো রেখো মা। যাই হোক, আমরা চলেছি নদীঘাটে খেয়াঘাট। এটা খেয়াঘাট থেকে লোক আসছে যাচ্ছে, এদিকে আসছে, আমরাও চলেছি। আমরা এখানে নৌকায় একটু নিজেরা ছবিও তুলে নিলাম, উঠে পড়লাম নৌকায়। এবার নৌকা থেকে আমরা নেমেছি, এই দিদিটার বাড়িতে গিয়েছিলাম। এই দিদিটার ঘরে একটা ছোট্ট পাখি রয়েছে, সেই পাখিটাকে একটু ছবি না তুলে কিন্তু পারলামই না। কি সুন্দর লাগছে ছবিটা। কোন দিদি মেলায় উঠেছিল? দিদি বলবে, দিদি কি করবে এগুলো বলো। সবাই কাছে, ও আচ্ছা, আমি মেলা থেকে কিনেছিলাম। কত করে লাল গোলাপ গুলো? 30,000-40,000 পড়ে। ওপরে ওপরে লাল গোলাপ গুলো 50,000-40,000। ভিডিও তুলেছি অনেক, আরো অনেক অনেক জায়গায় গেছি, সেটা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এটা ইমামবাড়া, ইমামবাড়াতেও আমরা গিয়েছি, একদম অনেকটা সময়ই কাটিয়েছি। আরও আরও অনেক অনেক জায়গায় গিয়েছি, কিন্তু সবটা এই ভিডিওতে কিন্তু দেখাবো না। এটা দেখছেন ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল চার্চের ওপরে এটা কিন্তু লুকিয়ে ছবিটা তোলা হয়েছে। যাই হোক, সবটাই ধার খেসে গেছে, যাচ্ছি কোথায় কোথায় গিয়েছিলাম। এখানে আমাদের আরও আরও অনেক ইউটিউবার বন্ধু আছে, কিন্তু তাদের ছবিগুলো এই ভিডিওতে কিন্তু তোমরা পাবে না, কারণ আমরা আলাদা আলাদাই ছবি তুলেছি। বেশ ভালো লাগছে, আমরা এখানে বেশ ঘুরেছি, মজা করেছি। আর এত সুন্দর নদী ঘেঁষা যে এত সুন্দর মনোরম দৃশ্য আছে চুঁচড়াতে, সত্যি জানতাম না। হ্যাঁ, এত ভালো লাগছে। এখানে দেখেন একটা শিবলিঙ্গ, বিশাল আকারের শিবলিঙ্গ। এই ঘাটটা এত সুন্দর সাজানো, এই মন্দিরটার ভেতরে মায়ের মন্দির আছে, শিবলিঙ্গ আছে, আর শ্রীগুরু আছেন। এখানে এই মন্দিরে পুজো হয়। আর অপোজিটে আছে সারমেয়, একটু বাদেই দেখতে পাবেন। এখানে অনেক বড় করে পুজো হয়, নাম গান হয়, এই যে সারমেয়। যখন পুজো হয় অবশ্যই সারমেয়কে আগে পুজো করতে হয়, তারপরে এখানে ভোগ রান্না হয়, মালসা ভোগ হয় এখানে যখন পুজো হয় এই রুমটার মধ্যে। সেই ছবিটাও খানিকটা তুলে নিলাম। এত সুন্দর জায়গা, ছবি না তুলে পারবই না। এখানে বুলাদি তো নিজে ছবি তুলছে, আর গঙ্গার পাড়টা এত সুন্দর লাগছে, সুন্দর করে সাজানো গঙ্গার পাড়। প্রতিটা ঘাটই কিন্তু সুন্দর করে সাজানো, আর বেশি করে এই গঙ্গার ধারে চুঁচড়াতে এসে এত সুন্দর সুন্দর ঘাট যে পাবো সেটা ভাবতেই পারিনি। সমস্ত নদী ঘেঁষা নদীর ঘাট অনেক আছে। কত করে লাল গোলাপ গুলো? 30,000-40,000 পড়ে। ওপরের ওপরের লাল গোলাপ গুলো 50,000-40,000। একটা ছোট্ট পার্ক, শিশুদের পার্ক। এখানে নিবেদিতা, ভগিনী নিবেদিতার নামে এই পার্ক। এখানে শিশুরা খেলছে ওদের অবাধ গতিতে, ওদের নিষ্পাপ মনে শিশুরা খেলছে। এখানে ফুল আর শিশুদের দেখে নিজেকেও যেন একটু শিশু শিশু মনে হচ্ছে, তাই সেখানে একটু ছবিও তুলে নিলাম।
ইচ্ছে ছিল এই দোলনাটার মধ্যে ওঠার আর এই সিঁড়ি বেয়ে স্লিপ কাটার, কিন্তু এই বয়সে করতে গিয়ে আমি তো পড়েই যাব। তাই জন্যে আর আমি কিন্তু এই রিক্সটা নিলাম না। ভগিনী নিবেদিতার নামে এই পার্কটা আমার এতটাই মন কেড়েছে, ফুল আর এই বাচ্চাদের দেখে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর নদীর পাড়ে তো আরও সুন্দর লাগছে, এক সাইডে ফুল, এক সাইডে বাচ্চা, এক সাইডে নদী, আর এক সাইডে এত বড় বড় সুন্দর সুন্দর গাছ। এই গাছগুলো দেখে সত্যি খাওয়া দাওয়া হয়, ভালো ভালো খাওয়া। আর এত সুন্দর করে সাজানো এই হোটেলটা, সেই না ছবি তুলে কিন্তু পারলাম না। সুন্দর সুন্দর বসার জায়গা আছে, চা কফি যা ইচ্ছা তোমরা খেতে পারো এখানে। নদীর পাড়ে বিকালবেলায় ঘুরতে এসে এই হোটেলে সবাই চলে আসে, চা কফি সবাই একটু খাওয়া দাওয়া করে নেয়। আর আমরা তো বাইরে গেলে একটু না খেলে তো হয়ই না, তাই এত সুন্দর সাজানো গুছানো হোটেল দেখে না ছবি তুলে কিন্তু পারলামই না। আর এত ভালো লাগছে, চুঁচড়াই নদী ঘাটের পাশ দিয়ে আমরা একটা টোটো ভাড়া করে অনেক দূর কিন্তু গিয়েছিলাম, অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতেই পাবে। তবে এই ইউটিউব জগতে এসে এত সুন্দর সুন্দর মানুষের যে দেখা পাবো সত্যি কল্পনাই করতে পারিনি। আর এইটা সম্ভব হয়েছে আমার ইউটিউব চ্যানেলের জন্য। একসময় তো আমি অনেক ঘরোয়া অনেক মানুষের সাথে রান্না বান্না আত্মীয় স্বজন নিয়ে খুব সুন্দর দিন কাটাতাম, কিন্তু কল্পনা করিনি পরিবার ছাড়াও আমাদের বাইরে আরও আরও অনেক পরিবার আছে, যেগুলো আমাদের মনের মধ্যে এত সুন্দর পরিবার হয়ে যাই আমরা, এত সুন্দর লাগে। আর নিজের পরিবার বলেই যে পরিবার হয় তা নয়, পৃথিবীতে এসেছি আমরা সবাই পরিবার হয়ে গেছি, আবার যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখন সমস্ত পরিবার ছেড়ে আমরা কিন্তু চলে যাব, স্মৃতিগুলো থেকে যাবে আমাদের এই পরিবারের মাঝে। নমস্কার।